আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব হাসান। আমি আছি ডাব্লিউপি ডেভেলপারে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস 6.1 কোড কন্ট্রিবিউটর স্টোরির তৃতীয় এপিসোডে। সো আমার সাথে আছেন আমারই একজন কলিগ এবং ডেভেলপার, ডাব্লিউপি ডেভেলপারের হানজালা তাইফুন। তো হানজালা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো। হানজালা তো 6.1 কোর কন্ট্রিবিউটর মিশার একজন কন্ট্রিবিউটর। সো তোমার কাছে জানতে চাবো এর অরিজিন স্টোরিটা, প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ হানজালা তাইফুন। তো লাইক মাহবুব ভাই সেইড, আমি হচ্ছে ডব্লিউপি ডেভেলপারেই একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমার কোর কন্ট্রিবিউশন অরিজিনের আগে আমি আমার ওয়ার্ডপ্রেস এর অরিজিনটা একটু বলতে চাই। শিওর শিওর। এটা হচ্ছে আই থিঙ্ক 2014 দিকে হচ্ছে আমি হচ্ছে একটা ফেসবুকে লাইক একটা ক্যারিয়ার রিলেটেড ওয়ার্কশপের ইভেন্টের একটা লিঙ্ক পাই। সো ওইখানে জয়েন করার পর আর কি প্রথম আমি জানতে পারি যে ওয়ার্ডপ্রেস এর সম্পর্কে, যে এটা হচ্ছে তখনকার সময়ের মানে অলরেডি গ্রোয়িং গ্রোয়িং এবং ওই সময় যিনি স্পিকার ছিলেন বা ওই ইভেন্টে যে কথা বলতেছিলেন, সে বলতেছিলেন যে ওয়ার্ডপ্রেস ইজ দ্য ফিউচার অ্যান্ড দ্য ফিউচার ইজ নাও। তো ওইটা আর কি একটা কোট মনে ছিল, ওইটা বললাম। আর হচ্ছে ওই সময় যে যে ওয়ার্ডপ্রেসের সাথে জয়েন হয়। আর কোর কন্ট্রিবিউশনের অরিজিন বলতে গেলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ডব্লিউপি ডেভেলপারে যখন 2 বছর আগে জয়েন করি, 2021-এর শুরুর দিকে, 2020-এর শেষে আই থিঙ্ক ডিসেম্বরে, তো তখন হচ্ছে ডব্লিউপি ডেভেলপারে দেখলাম যে একটা কোর কন্ট্রিবিউশন নামে চ্যানেল আছে এবং ওইখানে অলওয়েজই কাইন্ড অফ মানে কোর কন্ট্রিবিউশনের জন্য একটা আলাদা রকম কি বলে যে এনকারেজ করা হতো। তো আমি ওই সময় ভাবতাম যে এটা আসলে কি আমার দ্বারা সম্ভব কিনা, এই জন্য অত বেশি ইয়া করি নাই। তো সর্বশেষ হচ্ছে 5.9 রিলিজের সময় হচ্ছে আমাদের আরেকজন কলিগ লিঙ্কন ভাই, উনি হচ্ছে গিয়ে দেখলাম যে প্রথমবারের মতো কোর কন্ট্রিবিউশন করার পরে খুব ভালো একটা সেলিব্রেশন ধরনের হয়। তো ওইটা ছিল একটা মানে কাইন্ড অফ ইন্সপাইরেশন বা মোটিভেশনাল একটা ফ্যাক্ট, যে ওই সময় থেকেই আগ্রহ যে আচ্ছা আমিও হচ্ছে ট্রাই করবো ইনশাআল্লাহ। ঠিক তো আছে, এভাবে আর কি মানে একটু ঘাটাঘাটি করতে থাকি। তো ঘাটাঘাটি করতে করতে ফাইনালি হচ্ছে মানে আই থিঙ্ক 6.1 এই আর কি, কিন্তু এটা হচ্ছে প্রথম আমার কন্ট্রিবিউশন ছিল গুটেনবার্গে আর কি। হ্যাঁ, আচ্ছা গুটেনবার্গে একটা কন্ট্রিবিউশন করি। তো ওইখানে হচ্ছে মঞ্জুর ভাই আছে আমাদের একজন, উনি হচ্ছে হেল্প করেছিলেন আমাকে। তো ওকে, ফাইন। ওইটা ছিল আমার ফার্স্ট। আর কোরের কন্ট্রিবিউশন যেটা, ওইটা হচ্ছে মূলত ওই টার্গেট ভিডিও কল, ওর কথাটা বলতেই হবে। ও আমাকে হচ্ছে প্রথম কন্ট্রিবিউশনে মানে খুবই মাইনর একটা কন্ট্রিবিউশন ছিল, তো ওইখানে হচ্ছে হেল্প করছিল। আর এরপরে ধীরে ধীরে বেটার হয়েছে যখন এই আমার আরো দুই একজন কলিগ ছিলেন, তারাও একই রুমে আমরা বসতাম, তো তাদের থেকে হেল্প নিয়ে যে দেখা গেছে আমি একটা জিনিস পাইছিলাম, ওটা মূলত এস্কেপিং, তো ওইটা নিয়ে ওনাদের সাথে ডিসকাস করলাম যে ভাই এটা আসলে রিয়েল কিনা বা এটা আসলে দিয়ে মানে দিব কিনা। তো এভাবে ডিসকাস করে ওইটা ছিল আর কি আমার দেন নেক্সট কন্ট্রিবিউশন গুলো, এভাবে আর কি ধীরে ধীরে। আর কি হ্যাঁ তোমার স্টোরিটা। আচ্ছা, আমি তোমার কাছে জানতে চাচ্ছি 6.1 মিশাতে তোমার কন্ট্রিবিউশনটা আর বিহাইন্ড দ্য সিন আর কি, তুমি কিভাবে এখানে আসলে, যদি ছোট্ট করে বলতে আমাদের। রাইট, আমার 6.1-ই হচ্ছে প্রথম কন্ট্রিবিউশন, লাইক এটাই আমার প্রথম কন্ট্রিবিউশন, এর আগে আমি কখনো ওয়ার্ডপ্রেস এর কংগ্রেচুলেশন। কোরে কন্ট্রিবিউশন করি নাই। থ্যাংক ইউ। তো এটার বিহাইন্ড দ্য সিন বলতে গেলে আমি অলরেডি যা বললাম, এটা হচ্ছে ওই আমি মূলত মানজুর ভাইকে দেখি হচ্ছে উনি একটা ইস্যু ফিক্স করে গুটেনবার্গে। ইস্যুটা মূলত বের করেছিলেন আমাদের আবিদ ভাই আরেকজন, উনিও আমাদের কলিগ, আই থিঙ্ক উনি হচ্ছে গত 2টা এপিসোডে ছিলেন। তো উনি ওইটা হচ্ছে যখন মানজুর ভাই সলভ করে, তো ওইটা দেখে হচ্ছে আমি কাইন্ড অফ ইন্সপায়ার হলাম যে আমিও অনেকদিন গুটেনবার্গে কাজ করেছিলাম, তো ভাবলাম যে ভালোই তো ভাই গুটেনবার্গে অ্যাক্টিভলি কাজ না করেও একটা ফিক্স দিয়ে ফেললেন। তো ওইটা আর কি দেখলাম যে আসলে কি ইস্যুটা ছিল আর কি ফিক্সটা ছিল। তো ওইটা দিয়ে দেখে আর কি আমার ইন্সপিরেশনটা বেড়ে যায় এবং ওইটা দিয়ে হচ্ছে আমি ওই গুটেনবার্গের ফিক্সটা করি। তো চিন্তা করলাম যে গুটেনবার্গে তো করলাম, এবার করেও দেখি করা যায় কিনা।
তো কোরের কোড বেস এবং বিশেষ করে টিকেট গুলো এবং চেঞ্জ শিট গুলো, মানে কোরের যে কমিট গুলো সেইগুলো হচ্ছে মানে ঘাটতে ঘাটতে আমি মানে এসকেপিং রিলেটেড দিয়ে একটা খুঁজে পাই আর কি ইস্যু। তো দেন ওইগুলো আলোচনার মাধ্যমে আমি জিজ্ঞেস করি যে এগুলো আসলে কি, মানে আমার যারা কলিগ ছিলেন তাদেরকে জিজ্ঞেস করছি যেটা আপনাদের কি মনে হয়, তো তারা ওই সময় হেল্প করে এবং বলে যে হ্যাঁ এটা মেবি হইতে পারে। তো আর অলরেডি যেটা বললাম ওই যে সার্গে বিরিয়কভ, আই থিঙ্ক ও ইউএসএ জব করে, তো ও আসলে আমাকে খুব হেল্প করেছিল। ওকে আমি আর কি পার্সোনালি সম্ভবত একটু ডিস্টার্ব করেছিলাম, যে ডিস্টার্ব বলতে আমি জিজ্ঞেস করেছিলাম আর কি যে হ্যাঁ ঠিক আছে, তোমার এটার ব্যাপারে কি মত আর কি। তো ও তখন বলেছিল যে এটা মেবি একটা গুড হইতে পারে, এভাবে আর কি শুরু ঠিক হয়। আছে, খুব ভালো, সুন্দর। আর ঠিক আছে, কন্ট্রিবিউশন করছো ইনশাল্লাহ, আশা করি সব সময় এই ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটরে থাকবে তুমি। তো এই যে তুমি থাকছো বা আগামী প্রজন্ম থাকবে, তো আগামী প্রজন্মের জন্য তোমার কি সাজেশন, তারা কিভাবে কন্ট্রিবিউশনে আসতে পারে, বা তোমার পক্ষ থেকে সাজেশনটা কি? আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসে আসলে মানে কন্ট্রিবিউশন করার জন্য যে শুধুমাত্র করে কন্ট্রিবিউশন করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের মানে সরি, আমার শুরুটা যেভাবে হয়েছে মানে স্ল্যাকে জয়েন করার পর আমি এটা জানতে পারছি ওয়ার্ডপ্রেসের হচ্ছে মার্কেটিং, তারপরে হচ্ছে ট্রেনিং, তারপর হচ্ছে টেস্টিং, হ্যাঁ এরকম অনেকগুলো মানে মানে ক্ষেত্র আছে যেখানে হচ্ছে কন্ট্রিবিউশনের স্কোপ আছে। বাট যদি কেউ কোর কন্ট্রিবিউশনের কথা চিন্তা করে যে কোর কন্ট্রিবিউশন করতে আগ্রহী বা করে, তাহলে আমি বলবো যে তার আগে হচ্ছে দেখতে হবে সে প্রোগ্রামিং বা মানে টেকনিক্যাল রিলেটেড তার নলেজটা কিরকম। তো তার যদি নলেজ একটু খুব ভালো হয় যে সে প্রোগ্রামিং এ খুব ইন্টারেস্টেড বা পারে, ভালো প্রোগ্রামিং এর নলেজ আছে, তো তার জন্য এটা একটা বিগ প্লাস, হ্যাঁ করে যদি সে কন্ট্রিবিউশন করতে চায়। আর হচ্ছে স্টেপ গুলো বলতে গেলে সবচেয়ে মানে প্রথমেই হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর কোর এর যে স্ল্যাক, হ্যাঁ ওই স্ল্যাকে হচ্ছে জয়েন করলে অনেক কমিউনিকেশন করা হয়। তো আমি বলবো হচ্ছে যে ওইখানের যে কোর এর মিটিং গুলো হয় সেই মিটিং গুলোতে জয়েন করতে পারলে এটা একটা বিগ হেল্প করবে, যে জাস্ট টু মানে লাইক মানে গেট স্টার্টেড, মানে লাইক মানে কি বলে এটাকে, যে জানাস না যে কি হয় কিভাবে কি হয় কিভাবে আলোচনা হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিউ তো কন্ট্রিবিউটর এটা আসলে আমি বলবো কিভাবে নতুনদের আর জন্য। কি কন্ট্রিবিউট করতে পারে, বা হ্যান্ডবুক বা তার গাইডলাইনটা কি হতে পারে আর কি, হ্যাঁ ওইটা আর কি বলতে পারো তুমি। এটা হচ্ছে ওই যে বললাম একটা স্ল্যাকে জয়েন করা, আর হচ্ছে অলরেডি ওয়ার্ডপ্রেস এরও হ্যান্ডবুক মানে সাইট আছে make.wordpress.org/কোর, এটা হচ্ছে এখানে গেলে মানে কোরের হ্যান্ডবুক পাওয়া যাবে যে কিভাবে কোরে কন্ট্রিবিউশনের জন্য কিভাবে ফার্স্ট স্টেপ কিভাবে কি হবে কিভাবে আগানো যেতে পারে। হ্যাঁ আর হচ্ছে আরেকটা যেটা হইতে পারে যে গুড ফার্স্ট বাগ ট্যাগ এর মানে কিছু টিকেট থাকে, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ কোরের টিকেট গুলোতে গেলে ওইগুলো হচ্ছে মেবি একটু প্রত্যেকটা ধীরে ধীরে একটু একটু দেখা বুঝা ট্রাই করা যে আসলে ইস্যুটা কি বলতে, দেন যদি মনে হয় যে ইস্যুটা আমি বুঝতেছি হ্যাঁ তো সেই ইস্যুটা হচ্ছে নিয়ে মেবি একটা প্যাচ দেওয়া যেতে পারে যদি সে পারে আর কি, বা ডিসকাস সবচেয়ে বেটার হচ্ছে যদি ডিসকাস করতে পারে কারোর সাথে। হ্যাঁ তো এটা একটা হইতে পারে। আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি নিজে আর কি একটা ইনকনসিস্টেন্সি রিলেটেড খুঁজে পাইছিলাম, একটা না এইটা এই সেম জিনিস অনেকগুলো ছিল আর কি। তো ওইটা হচ্ছে এরকম যদি হয় যে আপনিও এরকম খুঁজে পাইছেন ইস্যু এরকম যেটা মনে হচ্ছে যে না এটা তো আসলে এরকম হওয়া উচিত, তো সেক্ষেত্রে আপনি যদি ডিসকাস করে কারোর সাথে লাইক কারোর সাথে বলতে যারা একটু জানে তাদের সাথে ডিসকাস করে আপনি অ্যাপ্রোচ করেন বা এটা সলিউশনের দিকে আগান, সেক্ষেত্রে আই থিঙ্ক আপনার জন্য এটা মানে যেটা বললেন যে স্টার্ট করে কিভাবে, এটা স্টার্ট করার জন্য আই থিঙ্ক এটাও একটা ভালো ওয়ে হইতে পারে আর কি। এটাই খুব সুন্দর, খুব সুন্দর, থ্যাংক ইউ হানজালা তাইফুন, তোমাকে এত সুন্দর ভাবে তোমার কন্ট্রিবিউটরি স্টোরিটা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আমাদের আপনাকে সাথে অনেক যারা আছেন ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তাইফুনের স্টোরিটা শোনার জন্য। ওকে থ্যাংক ইউ।